কনফার্ম ট্রেনের টিকিট ক্যান্সেল করলে গুনতে হবে দ্বিগুণ ফি। ডিসেম্বর মাস থেকে সারা দেশ জুড়েই নিয়ম চালু করতে চলেছে রেল। এবার কনফার্ম ট্রেনের টিকিট ক্যান্সেল করলে গুনতে হবে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি। ডিসেম্বর থেকেই দেশ জুড়ে এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এতদিন কনফার্ম রেল টিকিট বাতিল করলে শুধুমাত্র ক্যান্সেলেশন ফিটুকু কেটে নেওয়া হতো, তবে কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি এর সাথে জুড়বে 5% হারে পণ্য পরিষেবা মূল্য অর্থাৎ জিএসটি। ক্যান্সেলেশন ফি দ্বিগুণ এবং জিএসটি যোগ করে এই দুই নিয়মের সাথে যুক্ত করা হচ্ছে টিকিট বাতিলের সময় সীমাও, অর্থাৎ এতদিন যাত্রা শুরুর 48 ঘন্টা বা তার আগে টিকিট বাতিল করলে নির্দিষ্ট হারে ক্যান্সেলেশন ফি কেটে নেওয়া হতো। নয়া ব্যবস্থায় সময়ের এই পরিধি 48 ঘন্টার মধ্যেই বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে টিকিট বাতিল করতে হলে তা ট্রেন ছাড়ার 2 দিনের মধ্যেই করতে হবে। পূর্বে ট্রেন ছাড়ার 48 ঘন্টা বা তার আগে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি দিতে হতো 120 টাকা। এবার থেকে টিকিট বাতিল করলে যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি অর্থাৎ 240 টাকা। এর সাথে যুক্ত হবে আরও 5% হারে জিএসটি অর্থাৎ 12 টাকা। পূর্বে যেখানে যাত্রা শুরুর 2 থেকে 6 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি বাবদ টিকিটের মোট মূল্যের অর্ধেক মূল্য কেটে নিত রেল, বর্তমানে ট্রেন ছাড়ার 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে সেই হারে ক্যান্সেলেশন ফি গুনতে হবে, সাথে যুক্ত হবে জিএসটি। অর্থাৎ বলা বাহুল্য, এবার থেকে ট্রেনের টিকিট কাটার আগে যাত্রীদের আরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো গচ্চা দিতে হবে মোটা টাকা। কেন্দ্রের এই নয়া ফরমান প্রসঙ্গে অবশ্য নানা মত উঠে আসছে। বিরোধীদের বক্তব্য, সাধারণ রেলযাত্রীদের ওপর ঘুরপথে খরচের বোঝা বাড়ালো কেন্দ্র, এর ফলে খরচ বাড়বে নিত্যযাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার কনফার্ম ট্রেনের টিকিট ক্যান্সেল করলে গুনতে হবে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি। ডিসেম্বর থেকেই দেশ জুড়ে এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এতদিন কনফার্ম রেল টিকিট বাতিল করলে শুধুমাত্র ক্যান্সেলেশন ফিটুকু কেটে নেওয়া হতো, তবে কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি এর সাথে জুড়বে 5% হারে পণ্য পরিষেবা মূল্য অর্থাৎ জিএসটি। ক্যান্সেলেশন ফি দ্বিগুণ এবং জিএসটি যোগ করে এই দুই নিয়মের সাথে যুক্ত করা হচ্ছে টিকিট বাতিলের সময় সীমাও, অর্থাৎ এতদিন যাত্রা শুরুর 48 ঘন্টা বা তার আগে টিকিট বাতিল করলে নির্দিষ্ট হারে ক্যান্সেলেশন ফি কেটে নেওয়া হতো। নয়া ব্যবস্থায় সময়ের এই পরিধি 48 ঘন্টার মধ্যেই বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে টিকিট বাতিল করতে হলে তা ট্রেন ছাড়ার 2 দিনের মধ্যেই করতে হবে। পূর্বে ট্রেন ছাড়ার 48 ঘন্টা বা তার আগে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি দিতে হতো 120 টাকা। এবার থেকে টিকিট বাতিল করলে যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি অর্থাৎ 240 টাকা। এর সাথে যুক্ত হবে আরও 5% হারে জিএসটি অর্থাৎ 12 টাকা। পূর্বে যেখানে যাত্রা শুরুর 2 থেকে 6 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি বাবদ টিকিটের মোট মূল্যের অর্ধেক মূল্য কেটে নিত রেল, বর্তমানে ট্রেন ছাড়ার 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে সেই হারে ক্যান্সেলেশন ফি গুনতে হবে, সাথে যুক্ত হবে জিএসটি। অর্থাৎ বলা বাহুল্য, এবার থেকে ট্রেনের টিকিট কাটার আগে যাত্রীদের আরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো গচ্চা দিতে হবে মোটা টাকা। কেন্দ্রের এই নয়া ফরমান প্রসঙ্গে অবশ্য নানা মত উঠে আসছে। বিরোধীদের বক্তব্য, সাধারণ রেলযাত্রীদের ওপর ঘুরপথে খরচের বোঝা বাড়ালো কেন্দ্র, এর ফলে খরচ বাড়বে নিত্যযাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।